নমস্কার, বেঙ্গলি জাংশনের ডিডিপি ক্লাসের আজকে একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আগেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কিছু পারিবারিক কারণের জন্য আমি রেগুলার ভিডিও বানাতে পারছি না। যেটা বলেছিলাম আপনাদের সপ্তাহে দুটো কি তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন কিছুদিন আমার এই প্রবলেম চলবে, আশা করছি সামনের মাস মানে এপ্রিল মাস থেকে আবার রেগুলার যেরকম ভিডিও দিচ্ছিলাম সেরকম দেওয়া করতে পারবো। তো আসুন, আজকে আমাকে কিছু বন্ধুরা কিছুদিন আগে কিছু প্রবলেম জিজ্ঞাসা করেছিল, সেই উপরেই ডিডিপির ক্লাসের কিছু জিনিস দেখাবো। সেটা হচ্ছে লোগো আর ক্লিপ আর্টে কাজ করার কিছু পদ্ধতি, কারণ অনেকেই আমরা আছি যারা স্ক্রিন প্রিন্টিং বা যে কোনো কাজে আমাদের লোগো আর ক্লিপ আর্টগুলো লাগে, সেইগুলো কীভাবে আমরা ইউজ করব এবং তার মাধ্যমে কাজকে কীভাবে সুন্দর করে তুলে ধরবো সেটা আজকের এই ভিডিওতে আমি বলবো, আর কীভাবে লোগো আর ক্লিপ আর্টগুলো ঠিকঠাক প্রিন্টিং কোয়ালিটির জন্য আমরা বার করতে পারি। তো প্রথমেই আপনারা গুগল ক্রোম ব্রাউজার খুলে নেবেন। খুলে নেওয়ার পর আমরা সাধারণত কী করি, যখন কোনো লোগো বা ইমেজ করতে হলে আমরা ফার্স্টে ইমেজে যাই। ইমেজে গিয়ে সার্চ করি, ধরুন আমরা করছি লেডি ক্লিপ আর্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বা যেটা করি এখান থেকে আমরা একটা পিকচার নিলাম। আমরা ধরলাম কোনো কাপড়ের দোকানে আমি এই লেডিটা নিলাম, এই লেডিটাকে এটাকে বার করে এটাকে আমি এখন এটাকে কপি করে আমার ফাইলে নিয়ে পেস্ট করে দিলাম, এটা দিয়ে করতে পারলাম। কিন্তু যখন দেখবেন এটাকে যখন জুম করা হচ্ছে এগুলো একটু কেটে কেটে যাচ্ছে, বা যদি আমরা এটাকে ট্রেস বিট ম্যাপের মাধ্যমে লাইন আর্টে নিয়ে আসি, তাও দেখছেন কিছু কিছু জায়গাগুলো কিন্তু ভালো হচ্ছে না। মোটামুটি আমাদের কাজ চালানোর জন্য করা যায়, কিন্তু এটার থেকে একটা সহজ উপায় আমি বলছি, হয়তো কিছু কিছু ক্ষেত্রে এই উপায়টা চলবে এবং কিছু কিছু ক্ষেত্রে ওই উপায়টাও চলবে। সেটা কি, আমরা যখনই কোনো ইমেজ সার্চ করছি, লেডি ক্লিপ আর্ট, আমি ডাইরেক্ট এখানে সার্চ করে দিচ্ছি সিডিআর। সিডিআর করে অলে চলে যাবেন, তখনই দেখবেন এখান থেকে ফ্রি ভেক্টর ডাউনলোডের এরকম চলে আসে সিডিআর ফাইলে। ক্লিপ আর্ট ভেক্টর ফাইল এগুলো ক্লিক করলাম, সিডিআর ফাইল মানে বুঝে যাচ্ছেন যে প্রপার আমাদের কোরেল ড্র ফাইলে চলে আসবে। এই দেখুন এখানে আছে, এখানে দেখুন এখানে কোরেল ড্র দুটো অপশন আছে, আমি কোরেল ড্র 14 নাম করছি, আমার যেহেতু আমার 15 রয়েছে। এটা ডাউনলোড হলো, এটাকে একবার আমি আমার কোরেল 15 দিয়ে খুলে নেব। আসলে এটার উপরে জাস্ট ক্লিক করলাম, খুলে গেল, দেখতে পাচ্ছেন এবার এই পুরোটাই আমি, এটা কিন্তু এডিটেবল। এই মুখের কালার থেকে শুরু করে সব কিছুই এডিটেবল। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে, কালার প্যাটার্ন চেঞ্জ করে যেরকম খুশিভাবে আমরা জিনিসটাকে তৈরি করে নিতে পারি। এখন সুন্দরভাবে এই ছবিটা চলে আসলো, যেটা আমরা কোনো বিউটি পার্লারের বিলে কিংবা কোনো বিউটি পার্লার বা কোনো জুয়েলারি শপের ব্যাগের উপরে প্রিন্ট করতে পারি খুব ইজিলি, এবং খুব প্রিন্ট কোয়ালিটি দেখছেন, বুঝিয়ে যাচ্ছেন পুরো ভেক্টর আর্ট। তার জন্য আপনার কোয়ালিটি যখনই আপনি প্রিন্ট করবেন বা আপনি এটাকে দিয়ে স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ করবেন, দুর্দান্তভাবে প্রিন্ট আসবে, প্রিন্ট ওকে হলে একদম ভালো আসবে, কোনো ফাটাফাটার চিহ্ন হবে না। এত গেল, এইভাবে আপনারা বিভিন্ন ওয়েবসাইট, কেন দেখো এখানে কোনো ওয়েবসাইট নেই, কারণ সবার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি নিজে খুঁজে খুঁজে আপনারা দেখে নেবেন। এবার একটা জিনিস বলছে, এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু আছে, কিছু কিছু আমরা তো সিডিআর ফরম্যাট পেলাম, এছাড়া ইলাস্ট্রেটার ফরম্যাট পেতে পারি, তারপরে দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটার ইপিএস এসবিজি ভেক্টর ভেবে পেতে পারি। যেরকম এটা, এই মেয়ের এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি,
এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে, পরে লগ ইন করে করবো। মানে এখান থেকে আপনারা যেরকম ফাইল দরকার সেরকম নিয়ে নিতে পারবেন, যার ফলে আপনাদের কাজের কোয়ালিটিটা অনেকটা বেড়ে যাবে। সেমভাবে এরকমভাবে ক্লিপ আর্ট বলুন, ভেক্টর বলুন, যা আপনার লোগো লাগবে, লোগোগুলো যদি ধরুন আমি লোগোর কাজটাও দেখাই, যেরকম সাধারণত কমন আমাদের লোগো হয় ধরুন হচ্ছে হিরো কোম্পানির লোগো, হিরো লোগো সিডিআর। যদি আমি এখন যাই এই যে হিরো কোম্পানির লোগো গেলাম, গিয়ে এটাকে আমি ডাউনলোড ভেক্টর ক্লিক করলাম, ডাউনলোড হলো। এবার এটাকে থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি আমি, এটা হচ্ছে ইপিএস ফাইল আছে, এটাকে আমি জাস্ট এতে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্টে গিয়ে হিরোটাকে ইম্পোর্ট করে নিলাম, কার্ভ অবস্থায় নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন প্রপারভাবে আসলো। এখন এটাকে দিয়ে আমি যখন এটাকে যদি শুধু হিরো লেখাটাকে এরকম নিয়ে এসে সামনে নিয়ে দিই, এবার এটা আমি একটু ফ্লেক্সের কাজ করি কিংবা যার কাজ করি, জিনিসটা খুবই দারুণ হবে। দেখছেন কোনো কাটা ছেঁড়া নেই, যতটা বেশি জুম করি করি, যেরকম আমাদের ভিনাইল কিংবা ফ্লেক্সের যে বড় বড় ব্যানারগুলো যে করি আমরা, সেক্ষেত্রে এই এই ধরনেরভাবে আপনারা করবেন তাহলে ফেটে যাওয়ার চান্স কম থাকে। কারণ অনেক সময় আমরা ছোটো রেজলিউশনের ফটো নিয়ে নিই আর সেটাকে যখন কাজ করার জন্য বড় রেজলিউশনে মানে বড় স্পেসে মানে যেরকম 10 ফুট কি 20 ফুটের ব্যানারে মারি, সেক্ষেত্রে অনেক সময় ফেটে যায়, যার ফলে পিকচারটা আপনার পুরো ডিজাইনের ওই সব জিনিসের লোগোর জন্য পুরো ডিজাইনটা ঝাড় খেয়ে যায়। তার জন্য আপনারা এইভাবে ভেক্টর বা ক্লিপ আর্টগুলোকে ডাউনলোড করবেন। এই হলো মোটামুটি, কারণ আমাকে যারা জিজ্ঞেস করছে যারা এইভাবে ক্লিপ আর্টগুলো আপনারা খুঁজবেন। দেখুন একবারে তো এরকম সব খুঁজে খুঁজে এরকম বের করা মুশকিল, এরকম অনেক ওয়েবসাইট আছে, অনেক কিছু রয়েছে, আপনারা নিজেদের মতন দেখে দেখে ডাউনলোড করবেন এবং করে আপনাদের কাজের মতন ইউজ করবেন। আজকে শুধু এতটাই বললাম ক্লিপ আর্ট আর এই ভেক্টরগুলো কীভাবে আপনি ভালো ফরম্যাটে ডাউনলোড করবেন, করে ইউজ করবেন সেগুলো আপনাদের বলে দিলাম। এরপর যদি কোনো অসুবিধা থাকে ক্লিপটার বা ভেক্টরটার ব্যাপারে আমাকে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপে আমাদের কথা বলুন, আমি আপনাদের বলে দেবো। আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, এরপর আবার নতুন ভিডিও আরও অনেক নতুন জিনিস নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।